আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাম হলো সুইট হলদার। আচ্ছা, আমাদের বাড়ি এই পাশেই। জি, আমি 2 নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি। আপনার এই রাস্তাটা মানে মেরামত করার আগে আপনার এরপরে যে বেহাল অবস্থা, মানুষ চলাচলতির উপযোগী নেয়, এই রাস্তাটা এত বাজে যা বলার মতো অবস্থা। লাস্ট কত বছর আগে আপনাদের রাস্তা কাজ হয়েছে ভাই? এটা আপনার 2002। আপনার যখন ওই যে মনির ইসলাম মনি এমপি ছিল, তখন থেকে আপনার এই রাস্তা আর কি উদ্বোধন হয়, ব্রিজ আর রাস্তা। জি, এইটা তখন আপনার এই রাস্তার অবস্থা হলো অনেক কষ্ট করে এই রাস্তাটা কিন্তু আনা। এমন একটা সময় ছিল যে মানুষ মানে কোটালি পাড়া যে প্রধানমন্ত্রী এলাকা, আমার পাশে কিন্তু প্রধানমন্ত্রী এলাকা। এই প্রধানমন্ত্রী এলাকা যাই দাম, আপনার এই রাস্তার অবস্থা যে এমন অবস্থা ছিল যে কচুরি ফানা টাই না, তারপরে হাইটে হাইটে একটু রাস্তাটা একটু আনা হয়েছে। এরপরে মানে চলার মতো উপযোগী না রাস্তা, আর মানুষের চলা দিলেই আপনার এই বৃষ্টি আসলেই মনে হয় যে আঁঠু মানে একদম কাছাইয়া যাইতে হয়, ওই রকম অবস্থা ভাই। আচ্ছা ভাই, আপনি তো এখানে স্থানীয় নাকি? জি ভাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখছি যে ব্রিজের ওই পারটায় রাস্তাঘাট মোটামুটি ভালো করছে আগের চেয়ে, তো ওই পারটা এরকম করছে, আর আলাদা চেয়ারম্যান এরকম? না না, চেয়ারম্যান আলাদা না, একই চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান। ঠিক আছে, আপনাদের এমপি উপজেলা চেয়ারম্যান সবই তো একই, আলাদা তো না ব্রিজের ওই পারে? এরকম না, এটা সেক্ষেত্রে ওই পারে রাস্তা মোটামুটি ভালো ছিল দেখছি আমি, কিন্তু এই পারে রাস্তা বরিশাল লাস্ট, বরিশাল লাস্ট। আচ্ছা আচ্ছা, এরপর হলো কোটালি পাড়া, মানে ঢাকা বিভাগ এলাকা। এলাকার মানুষজনের একটু আমরা কথা শুনলাম যে ব্রিজের ওই পারে পশ্চিম পাড় না, এইটা পশ্চিম পাড়, পূর্ব পূর্ব। আচ্ছা, পূর্ব পাড়ে মোটামুটি উন্নয়ন হলেও পশ্চিম পাড়ে পূর্ব পাড়ের মানুষজন মানে যাওয়ার মতো উপযোগী না। আপনার যে অবদার রাস্তা, যেটা আপনার এই এখন পর্যন্ত ইটের কোনো ই নাই, আপনারা যদি ঘুরে দেখতেন তখন বুঝতে পারবেন। শুধু মাটির রাস্তা, এখনো মাটির রাস্তা আছে আপনার অবদার যে রাস্তা, এইটাও বেহাল অবস্থা। আর এইটা আপনার এই যে প্রধানমন্ত্রী এলাকায় যে যাবো আমরা, এই যে শেখ মুজিবের মাজারে মানে যেটা বলি আমরা মাজার, ওইখানে যে যাবো, ওইখানে যাওয়ার মতো কোনো কায়দা নাই। কারণ মানুষ এইখান থেকে যাবে, মানুষে দেখবে, মানুষ প্রজন্ম একটা নতুন প্রজন্ম আসলে তখন রাস্তার অবস্থা দেখে অনেকে যাইতে পারে না। এখান থেকে যদি ডেলিভারি একজন রুগী যদি আমার যাইতে হয় কোটালি পাড়া, তখন যাওয়ার আগে এই ডেলিভারি যদি হয় তখন অবস্থা বেতাল না ভাই। এখন একটা রুগী যদি এখান থেকে যাইয়া সে যদি রুগী হয় তখন একটা সমস্যা, রোগীর সাথে যদি আত্মীয়স্বজন যায় তারাও সুস্থ মানুষ যদি রোগী হয়ে যায়। আপনারা যারা এই বাড়ির চ্যানেলটা দেখবেন, আমি মনে করি যে আপনারা সবাই এই রাস্তার জন্য একটু একটু হলেও বলবেন যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়। দর্শক, কিছুক্ষণ আগে আমরা এক ভাইয়ের সাক্ষাৎকার নিলাম, তখন তিনি বলছে যে রাস্তার বেহাল অবস্থার কথা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার যে বেহাল অবস্থা, এখান থেকে মানুষ চলাচলের জন্য খুবই অনুপযোগী রাস্তা। ব্রিজের পূর্ব পারে অত মোটামুটি ভালো রাস্তা হলেও পশ্চিম পারে রাস্তাঘাট অত বেশি একটা ভালো না, মানুষের অনেক দুর্ভোগ হয়। ইনফ্যাক্ট যে গোপালগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা হতে চায়, তাইলেও যাইতে যাইতে তারা বেশি অসুস্থ হয়ে যায়। তো অবশ্যই দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব জেলা প্রশাসন যিনি আছেন বা উপকর্ম যারা কর্মকর্তা আছেন, তারা এই রাস্তাটা বিষয়ে আসলে এই রাস্তা দিয়ে যাওয়া পসিবল না। যে অবস্থা একজন অসুস্থ রোগী বা প্রেগনেন্ট রোগী যদি থাকে, এই রাস্তা যদি নিয়ে যায় তার যে কী অবস্থা হইবে আপনি নিজেই দেখতে পাচ্ছেন। যে রাস্তার অবস্থা দেখছেন, এই যে দেয় রাস্তার অবস্থা, যারা উদ্বোধন কর্মকর্তা আছেন বা চেয়ারম্যান মেম্বার বা এমপি মহোদয় যারা আছেন, তারা দৃষ্টি আকর্ষণ করেছে যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যে টোটালি পাড়ার সাথে না, টোটালি পাড়ার সাথে সংযোগ তাড়াতাড়ি হয়ে যায় যে অনুমতি যে রাস্তাটা সবাই বেশি দেখবেন। যতই ভিতরে যাবেন ততই রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রথমে অবস্থা কিছুটা ভালো ছিল, আর কিছুটা ভালো ছিল, কিন্তু এই ভিতরে আসার পর দেখেন যে উপরে যে পিচ ডালাই যেটা দেওয়া আছে আগে, ইট উঠে গেছে, গোয়া উঠে গেছে, তারপর যে মাটি আছে ওই মাটিগুলো কিন্তু দেখা যাইতেছে, আর কিছু নাই। পিচ ডালাই অনেক অনেক জায়গায় যে দুই পাশে যে পিচ ডালাইয়াছিল, এই পিচগুলোও কিন্তু নাই, সবগুলো কিন্তু উঠে গেছে।